নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 74 বছর পর এই মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ রাহু ও মঙ্গল একই ডিগ্রিতে অবস্থান করতে চলেছে, আর সেটি হচ্ছে 19.40। আর একই ডিগ্রিতে অবস্থান করার ফলে মহাবিস্ফোরক হতে চলেছে 4 রাশির জন্য, এবং বাকি 8 রাশির জন্য হতে চলেছে বরদান। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই রাশি, যে রাশিগুলিকে সাবধানে থাকতে হবে এই সময়, এবং কোন সেই সৌভাগ্যশালী 8 রাশি যে রাশিগুলির বরদান হতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। চুয়াত্তর বছর পর রাহু এবং মঙ্গল একই ডিগ্রিতে অবস্থান করতে চলেছে, আর যেটি কিনা 19.40 ডিগ্রিতে, যার সুপ্রভাব 8 রাশি হাতে নাতে পেতে চলেছে, এবং 4 রাশিকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে। জেনে নেওয়া যাক এই মঙ্গল এবং রাহু অ্যাকচুয়ালি আমাদের জীবনে কী দেয় বা কী দেখায়। রাহু বেসিক্যালি একটি ছায়াগ্রহ, বাস্তবে রাহু নামে কিন্তু কোনো গ্রহ নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্রে রাহুর একটি বিশাল অনবদ্য ভূমিকা রয়েছে, আর সেটা আপনারা জানেন। অর্থাৎ রাহু আমাদেরকে আচমকা ধন দেয়, শেয়ার মার্কেট থেকে প্রফিট দেয়, শ্বশুরালয় থেকে আনন্দ দেয়, এবং শ্বশুরালয়ের সাপোর্ট দেয়। এছাড়াও মামার বাড়ির সুখ রাহু দিয়ে থাকে। এছাড়াও এই রাহু আপনার জন্মছকে যদি শুভ পজিশনে থাকে, সেক্ষেত্রে আপনার কোটিপতি হতে সময়ও লাগে না। অপরদিকে মঙ্গল আমাদেরকে কী দেয়? মঙ্গল দেয় ভাতৃসুখ, মঙ্গল দেখায় ব্লাড অর্থাৎ রক্ত। এছাড়াও মঙ্গল লাল রঙের কোনো বস্তুকে ইন্ডিকেট করে, এবং জমি জায়গা এই সমস্ত কিছু কিন্তু মঙ্গল দেখায়। অর্থাৎ আপনার জন্মছকে মঙ্গল যদি শুভ পজিশনে থাকে, তাহলে আপনি ভাতৃসুখ তো পাবেনই পাবেন, সাথে আপনার প্রপার্টি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। আর যদি এর উল্টোটা হয়, তাহলে ভাইয়ের কাছ থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ ভাই হবে আপনার শত্রু। এছাড়াও এই মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে আপনার ব্লাড রিলেটেড প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, এবং বড় ধরনের দুর্ঘটনার কিন্তু সম্মুখীন আপনারা হতে পারেন। তাই যেই 4 রাশির কথা বলতে চলেছি, সেই 4 রাশির জাতক জাতিকাকে বিশেষ করে সাবধান থাকতে হবে, এবং 8 রাশির জাতক জাতিকার কিন্তু ধন বৃদ্ধি হতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই রাহু ও মঙ্গল একই ডিগ্রিতে অবস্থান করার ফলে কোন 4 রাশিকে সাবধানে থাকতে হবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা বিশেষ করে সাবধান হয়ে যান, অর্থাৎ আপনাদের কিন্তু দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে। আপনারা সম্পত্তিগত প্রবলেমে কিন্তু পড়তে পারেন, অর্থাৎ ল্যান্ড ওরিয়েন্টেড প্রবলেমে কিন্তু পড়তে পারেন। এছাড়াও রক্তঘটিত কোনো প্রবলেম কিন্তু আপনার শরীরে আসতে পারে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই সময় যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে, আপনাদেরও কিন্তু দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে। তাই আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই সময় যথেষ্ট পরিমাণে সাবধানে চলাফেরা করুন, অর্থাৎ আপনাদের কিন্তু দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই সময় যথেষ্ট পরিমাণে সাবধানে চলাফেরা করুন, দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এরপরে আসুন আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যাদের জীবনে
অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ এই রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করার ফলে আপনাদের জীবনে ধনলাভ হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই রাহু এবং মঙ্গলের একই ডিগ্রিতে অবস্থান করার ফলে ধনলাভ হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই রাহু এবং মঙ্গলের একই ডিগ্রিতে অবস্থানের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনলাভ হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই রাহু এবং মঙ্গলের একই ডিগ্রিতে অবস্থানের সুফল আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনলাভ হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহু এবং মঙ্গলের একই ডিগ্রিতে অবস্থানের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনলাভ হতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই রাহু এবং মঙ্গলের একত্রে অবস্থানের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনলাভ হতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহু এবং মঙ্গলের একই ডিগ্রিতে অবস্থানের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে ধনলাভ। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই রাহু এবং মঙ্গলের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনলাভ হতে চলেছে। এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও রাহু এবং মঙ্গলের একত্রে অবস্থানের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে ধনলাভ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।